খালেদা জিয়া জেলে যান গত আট ফেব্রুয়ারি সাজাভোগ করছেন প্রায় চার মাস এর মধ্যেই তার স্বাস্থ্যের চেক করাতে গত সাত এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে আনে কারা কর্তৃপক্ষ তবে এখানে আর চিকিৎসা নিতে ইচ্ছুক নন তিনি সরকারের কাছে অব্যাহতভাবে এই আহ্বান রেখে যাচ্ছে বিএনপি বলছে খালেদা জিয়া যেতে চান ইউনাইটেড হাসপাতালে অবস্থান বদলায়নি সরকারও জেল কোর্ট আর আইনের সীমাবদ্ধতা চিকিৎসা খরচ এসবের কথা তুলে জানিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় না হলে বিএনপি নেত্রী চিকিৎসা হতে পারে সিএমএইচে এই বিতর্কে দলটির মহাসচিব দাবি করছেন বন্দির চিকিৎসা বিষয়ক জেল কোডের সরকারি ব্যাখ্যা ঠিক নয় জেল কোডে কোথাও বলা নেই যে আপনার শুধুমাত্র সরকারি হাসপাতালেই চিকিৎসা করতে হবে এবং এখানে বলা হয়েছে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা হবে সব যাবতীয় খরচ ব্যয় দল বহন করবে পরিবার থেকে বলা হয়েছে তার চিকিৎসার ব্যয় সম্পূর্ণ পরিবার থেকে বহন করা হবে সুতরাং এই ক্ষেত্রে বিলম্ব করার অর্থই হচ্ছে যে দেশ নেত্রী জীবনে একটা হুমকি সম্মুখীন হওয়া খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব জেল কোড আর আইনি সীমাবদ্ধতার কথা তুলে রেখে মানবিক বিবেচনায় প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন বেগম খালেদা জিয়া বিশ দলের নেত্রী এই দীর্ঘ কারাবাসের ফলে তার এই রোগগুলো আরও জটিল আকারে দেখা দিয়েছে ফলে তার জীবন আশঙ্কাও দেখা দিয়েছে তার জীবন রক্ষার জন্য অবিলম্বে তার চিকিৎসার প্রয়োজন চিকিৎসার প্রয়োজন ক্ষেত্রে তাকে প্যারোলে মুক্তি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পন্থা নাই ঈদের আগেই মুক্তি পেয়ে বিএনপি নেত্রী হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন কিনা এটাই এখন দেখার বিষয় শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা